আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 23 জানুয়ারি 23, এখনই জামাতের অভাব ফিল করছে বিএনপি? প্রশ্ন সাথীদের নিয়ে হঠাৎ বিএনপিতে আবার এসব কি? সঙ্গীদের শক্তি নিয়ে বিএনপিতে নানান সন্দেহ সংশয়। বিএনপি যে চলমান যুগপাত আন্দোলন করছে, 54 দল বলা হচ্ছে, 54 দল নিয়ে কিন্তু ট্রল হচ্ছে যে 54 দলে আসলে 54 দলের নাম বিএনপি বলতে পারবে কিনা, 54 দলের লোক কি 54 জন না 100+, নানান ট্রল হচ্ছে। আবার কেউ কেউ ঘোড়ার ডিম বলছে 54টা ইত্যাদি ইত্যাদি। না, এটা এক সেন্সে ট্রলযোগ্য, কারণ বিএনপি যদি 54 দল বা দলের সংখ্যা বৃদ্ধি করতে চায়, জনগণের বেশি সম্পৃক্ততা দেখাতে, আন্দোলনে যাতে বেশি লোকজন হয় এটা দেখাতে, যেটা গণতন্ত্রের মূল কথা, তাহলে 54 দল কেন? 74 দল আসলেও তো সমস্যা নেই, এখন সব দল তো আর বড় হবে না, ছোটো ছোটো দল যদি আসতে চায় তাদের তো আর না করা যায় না। কিন্তু ট্রলযোগ্য হয় তখন যখন অনেক বড় দল, যাদের সব জায়গায় সংগঠন রয়েছে, যাদের আন্দোলন করার সামর্থ্য রয়েছে, যারা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল, তাদেরকে ইচ্ছে করে বাদ দিয়ে ওই ছোটো ছোটো 54 দলকে হাইলাইট করে, তাহলে কিন্তু 54 দল ট্রলযোগ্য হয়। কারণ লক্ষ্য উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হয় যে আসলে এই 54 দল কী জন্যে সাথে নিয়েছে। অলরেডি কিন্তু বিএনপিতে শুরু হয়েছে, প্রথম আলো এই বিষয়ে একটা রিপোর্ট করেছে, সঙ্গীদের শক্তি নিয়ে বিএনপিতে প্রশ্ন, গণতন্ত্র মঞ্চে বিরোধ। এর মানে এই যে সঙ্গী, সেই সঙ্গীরা কারা? এই যে 54 দল নিয়ে কথা হচ্ছে, আসলে তারা কি কিছু পারে? তারা কি আন্দোলন করতে পারে? ঠিক আছে, তারপরও একজন হলেও তো আর না করতে পারে না, কিন্তু জামাতকে বাদ দিয়ে কেন? আমার এই প্রশ্ন। দেখি ভিতরে কী আছে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বিএনপিতে অস্বস্তি, বিএনপির আত্মবিশ্বাস, মানে এগুলোর মধ্য দিয়ে চূড়ান্তভাবে রিপোর্ট থেকে যেটা উঠে এসেছে আমার বিশ্লেষণ, যে এখনই জামাতের অভাব ফিল করা শুরু করেছে বিএনপি এবং সামনে আরও বেশি করবে। সরকার বিরোধী আন্দোলনের নতুন জোটগুলোর শক্তি নিয়ে বিএনপির ভেতরেও নানা আলোচনা রয়েছে। এখন এটা কি না বোঝার কী আছে, যে বিএনপি যদি 174 দল নিয়েও আন্দোলন করে আর সেখানে যদি বিএনপি বাদে জামাত না থাকে, তাহলে জামাত একার, আমি তো বলতে পারি যে জামাত ইসলামীর সাতক্ষীরা জেলার সদর উপজেলায় যে পরিমাণ জনশক্তি রয়েছে, ভোটার রয়েছে, এই পরিমাণ জনশক্তি, ভোটার, সমর্থক ওই 54 দলের সবার মিলে সারা বাংলাদেশেও নাই, এটা হচ্ছে বাস্তবতা। তাহলে বিএনপি কোন সেন্সে জামাতকে বাদ দিয়ে 54 দলকেই প্রাধান্য দিবে? 54 দল আরও বেশি হলেও সমস্যা নেই, কিন্তু জামাতকে বাদ দিয়ে কেন? এটা বিএনপির লক্ষ্য উদ্দেশ্য, তারা আগে আসলে গণতান্ত্রিকভাবে কিছু করতে চায় কি না, সেই প্রশ্ন কিন্তু সামনে আসে। সরকারের বিরুদ্ধে অন্তত 4টি নতুন জোট এবং সমমানা কয়েকটি দলকে নিয়ে বিএনপি মাঠে নেমেছে যুগপথ আন্দোলনের কর্মসূচি নিয়ে। নতুন জোটগুলোর মধ্যে বামধারার জোট গণতন্ত্র মঞ্চের উপর বিএনপির অনেক প্রত্যাশা তাদের এই আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। প্রথম আলোকে ধন্যবাদ জানাই যে গণতন্ত্র মঞ্চকে বামধারার জোট তারা বলেছে, এটা অবশ্যই বামধারার জোট। এই বামধারার জোটের সাথে ভিপি নুরদের কখনো এক হতে পারে না, আর বামধারার জোটের সাথে বিএনপির সম্পর্ক কখনো টেকসই হতে পারে না, এটা ইতিহাস বলে, সেটাই প্রমাণ হয়েছে। কিন্তু এই জোট প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছে, এই প্রশ্ন উঠেছে বিএনপিতে। এখন গণতন্ত্র মঞ্চে ভাঙনের আশঙ্কা করা হচ্ছে নেতৃত্বের বিরোধ থেকে, অসন্তোষের কারণে। গণতন্ত্র মঞ্চে ভাঙনের আশঙ্কা, এই যে বিশেষ করে গণঅধিকার পরিষদের সাথে, এটা নেতৃত্বের বিরোধের জের ধরে এটা নয়, এটা আদর্শিক কারণ। এটা নূর বলে দিয়েছে যে এই বামপন্থী ট্যাগ নিয়ে আমরা রাজনীতি করতে চাই না এবং তাদের সাথে পলিটিক্যাল ওরিয়েন্টেশনই হয় না বাম ব্যাকগ্রাউন্ডের কারণে। এর মানে শুধু নেতৃত্বের বিরোধ নয়, আদর্শিক কারণও রয়েছে যে গণতন্ত্র মঞ্চের ভাঙন অনিবার্য, এটা আমি প্রথম দিকেই বলেছিলাম এই মঞ্চ গঠনের শুরুতে। যুগপথ আন্দোলনে এ পর্যন্ত যে 3টি কর্মসূচি পালন করা হয়েছে সেগুলোতে 12 দলীয় জোট এবং জাতীয়তাবাদের সমমানা জোট সেভাবে জনবল দেখাতে পারেনি। নতুন এই জোটগুলো শক্তি নিয়ে বিএনপির ভেতরেও নানা আলোচনা রয়েছে। এখন 12 দলীয় জোট, সমমানা, অমুক জোট তারা যে পারবে না, এটা কি বিএনপি এটা না বোঝার কী আছে? তারা তো ব্যক্তিভিত্তিক দল, ব্যক্তিগণ অত্যন্ত ভিআইপি, কিন্তু তাদের কি আসলে জনসমর্থন আছে না নেই? সারা সব মিলালেই যে জামাতের একটা উপজেলার সমার হয় না, এটা তো বিএনপি আগে থেকেই বুঝে, তারপর এটা আবার নতুন সন্দেহের কী আছে? এর মানে আসলে জামাতের অভাব ফিল করা শুরু করেছে, এটাই হচ্ছে বাস্তবতা। কারণ জামাত না থাকলে ওটা জোটগত বা শরিক বা অন্য কোনো শরিক মনে হয় না, যৌথ কোনো আন্দোলন বা যুগপথ আন্দোলন মানে বিএনপি, বিএনপির পর জামাত, অন্য যারা আছে তাদের কি লোক আছে নাকি, এটা তো সামান্য লোকজন। যুগপথ কর্মসূচি নিয়ে একটি বৃহত্তর আন্দোলন গড়ার লক্ষ্যে বিএনপি তাদের পুরনো 20 দলীয় জোট ভেঙে দিয়েছে। এই জোটে বিএনপির একসময়ের মিত্র জামাত ইসলামী ছিল, এখন জামাতের সঙ্গে বিএনপি দৃশ্যত একটা দূরত্ব
সৃষ্টি হয়েছে। 20 দলীয় জোট ভেঙে দেওয়ার পর 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট এবং সমমনা গণতান্ত্রিক জোট নামে 3টি জোট হয়েছে। এই কর্মসূচিতে 3 জোটেরই জমাত করার শক্তি নিয়ে প্রশ্ন রয়েছে। জামাত ইসলামী নতুন জোটগুলোর বাইরে থেকে যুগপথ আন্দোলনের প্রথম কর্মসূচিতে মাঠে নেমেছিল, কিন্তু পরের কর্মসূচিতে দলটি অংশ নেয়নি। আর এই কারণে অংশ না নেওয়ার পরেই কিন্তু বিএনপি জামাতের অভাব ফিল করা শুরু করেছে, এটা আমি মনে করি, যদিও বলতে পারছে না প্রকাশ্যে। এখন জামাত যদি আরেকটু স্মার্ট হতো, জামাতে তো এরকম যোগ্য নেতৃত্ব নেই, যারা মিডিয়ায় কথা বলে তাদের কথাবার্তা শিশু সুলভ, এখনও বলে যে বিএনপির সাথে দূরত্ব নেই, যুগপদ আছে এবং থাকবে, কিছুদিন আগে বলেছিল 20 দলীয় জোট আছে এবং থাকবে, এ ধরনের হাস্যকর কথাবার্তা জামাতের মুখপাত্ররা বলে, তারা যদি বিবিসি বাংলা বা বিভিন্ন গণমাধ্যমে স্মার্টলি বিষয়টা অ্যাড্রেস করতে পারত যে বিএনপি বৈষম্যমূলক আচরণ করছে শরিকদের সাথে, এগুলো যদি পারফেক্টলি ভদ্রভাবে অ্যাড্রেস করতে পারতো, তাহলে বিএনপি প্রকাশ্যেই জামাতের অভাব ফিল করতো এবং বলতো এবং সর্বদলীয় সমন্বয় কমিটি গঠনের জন্য আহ্বান জানাতো, আমি মনে করি। বিএনপির একাধিক নেতা বলেছেন, আন্দোলনে থাকা অন্য দল এবং জোটগুলোর তৎপরতা যে আশাব্যঞ্জক নয় বিষয়টি তাদের ভাবাচ্ছে। জামাত ছাড়া যে আশাব্যঞ্জক হবে না, এটা যদি বিএনপি আগেই না বুঝতে পারতো, তাহলে তো এটা একেবারেই অদর্শিত। এটা তো যে কেউ বুঝতো, যে আসলে বোঝার কথা যে 12 দলীয় জোট সমমানা অমুক্ত মোমানা তারা কী করবে, তাদের কী লোক আছে, এটা তো অনুমান আগেই করা উচিত ছিল, এটা এখন ভাবানোর তো কিছু নেই। এখন ভাবা মানে জামাতকে অভাব ফিল করা, এটাই বাস্তবতা। গণতন্ত্র মঞ্চে অসন্তোষ ভাঙনের আশঙ্কা, এটা বলেছি এই প্রথম আলো এখানে এই নূরকে, মানে গণতন্ত্র মঞ্চের নেতাদের বক্তব্য এটা যে নূরকে প্রায়োরিটি দিতে চাচ্ছে না, সবার ইকুয়াল বেসিসে করতে চায় না, ইকুয়াল বেসিস তো অবাস্তব, এটা তো আনসাইন্টিফিক কথা। কারণ ইকুয়াল বেসিসের কথা তারা বলবে, তারা তো অনেকে সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী, সমাজতান্ত্রিক সমাজতন্ত্রই তো একটা অবৈজ্ঞানিক একটা থিওরি, সোশ্যাল স্ট্রাটিফিকেশনকে অবজ্ঞা করা হয়েছে, কমিউনিজম যেটা আলটিমেট স্টেজ অফ সোশ্যালিজম, এটা একেবারেই অবাস্তব, সেটা কখনোই কোথাও বাস্তবায়ন হয়নি আর হবে না, এটা বুঝে। এই জন্যই তো এখন এই বামপন্থীরা আসলে কমিউনিস্ট না সোশ্যালিস্ট না মানে জগা খিচুড়ি তারা নিজেরাই কিন্তু ব্যাখ্যা করতে পারবে না, এখনও এই গণতন্ত্র মঞ্চেও তারা এই সোশ্যালিজম কায়েম করতে চায়, যে কারণে এই বাস্তবতা বিবর্জিত হওয়ার কারণে এখানে হয়তোবা বলেনি, অসন্তোষ বলছে, ভাঙনের আশঙ্কা বলছে, কিন্তু গণঅধিকার পরিষদ আমরা জানি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে গণঅধিকার পরিষদ রেজানুরেরা যে তারা গণতন্ত্র মঞ্চে আর থাকবে না, একলা চলনীতি অবলম্বন করবে। আর এখানে আর একটা বিষয় কিন্তু চমৎকারভাবে উঠে এসেছে এই রিপোর্টে, যে এই যে গণঅধিকার পরিষদের মনোমালিন্য দৃশ্যমানা এই কর্মসূচিতে অংশ নিয়েছিল গণঅধিকার পরিষদ মহাসচিব নুরুল হক কিছুদিন, যদিও অন্যতম গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি প্রথম আলোকে বলেন তড়িঘড়ি কর্মসূচি শেষ করা হয়েছে। এই যে নূর বলেছিলেন যে তিনি বিদেশ থেকে আসার আগে তড়িঘড়ি করে শেষ করে দেওয়া হয়েছে, এটা জুনায়েদ সাকি বলছেন না, এটা সঠিক নয়, এখানে কাউকে অধিক মূল্যায়ন কিংবা একাধিক অধিক মূল্যায়ন বা অবমূল্যায়নের সুযোগ নেই। এখন নূরের লোকজন নূরের সাথে নূরকে রিসিভ করতে যে পরিমাণ লোক গিয়েছিল, ওই পরিমাণ লোক গণতন্ত্র মঞ্চ সবাই মিলে গণঅধিকার পরিষদকে বাদ দিয়ে হাজির করতে পারবে না, তার জন্য এতটুকু ওয়েট করতে পারবে না, এই বাস্তবতা বিবর্জিত অবৈজ্ঞানিক সমাজতান্ত্রিক সিদ্ধান্ত এটা তো আর হতে পারে না, এটা নূর মেনে নিচ্ছে না। গণতন্ত্র মঞ্চের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে নুরুল হকের তৎপরতা বক্তব্য নিয়ে জোটে প্রশ্ন উঠেছে, বিশেষ করে 10 ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশের আগে তার অনিয়ন্ত্রিত বক্তব্য, জোটের কর্মসূচিতে জামাত ইসলামী আলেমদের বিষয়ে তার শক্ত অবস্থানের প্রকাশ এবং সর্বশেষ বিদেশ সফরে বিদেশি বক্তাদের সঙ্গে বৈঠক করে ঘটনার অস্বস্তি তৈরি করেছে। ঠিক আছে, শুধু একটা প্রশ্ন আমি অ্যাড্রেস করছি এখানে, এর মানে নূর বিভিন্ন প্রোগ্রামে জামাত ইসলামের পক্ষে কথা বলতো বা জামাত, এটা কিন্তু এই গণতন্ত্র মঞ্চ টলারেট করতে পারতো না, কারণ তাদের ব্যাকগ্রাউন্ড বাম, এখন তারা জামাতকে টলারেট করতে পারবে না, তারাও আসলে জনগণকে সাথে নিয়ে আন্দোলন চায় কিনা, তারা কি আসলে ঐক্য চায় কিনা, এটা তো প্রশ্ন থেকেই যায়। তো এই গণতন্ত্র মঞ্চের সাথে কোনো গণতান্ত্রিক দলের বেশি দিন টিকতে পারে না। নুরুল হক নূর এ বিষয়ে বলেন, একটি বৃহত্তর আন্দোলনকে নেতৃত্ব দিতে চেয়েছি, এক্ষেত্রে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসা তরুণদের আকাঙ্ক্ষা ছিল তাদের আরও এগিয়ে নিয়ে আনা হবে, কিন্তু আমরা লক্ষ্য করছি তা হচ্ছে না, তারা একেবারে বামধারার লোকদের যুক্ত করতে চায়, এটা তো সবার কাছে গ্রহণযোগ্য হবে না। এটাই যে বামধারার বামপন্থী একটা মোর্চা বানাতে চায় এবং নুরুদেরকেও কিন্তু এই বাম বাম ট্যাগ দিতে চেয়েছে, যে ট্যাগ আমি দিয়েছিলাম, এটাই হচ্ছে বাস্তবতা। এখন ওই বিএনপি জামাতকে বাদ দিয়ে বিএনপির এখানে আর একটা সমস্যা হয়েছে, এটা অনেকে ফিল করা শুরু করেছে, জয়নুল আবেদিন ফারুক সহ অনেকে, যে সেখানে বিএনপিও একটা বাম বাম ভাবে পড়েছে। এখন বামপন্থী ধারা রাজনীতি করে কি আর আওয়ামী লীগের সাথে টেকা যাবে, এটা তো অসম্ভব, মানে তারা বামপন্থীদের খপ্পরে পড়েছে জামাতকে বাদ দিয়ে, জামাতকে বাদ দিতে গিয়ে,
কিছুদিন পর বুঝবে। এরকম যদি চলতে থাকে কয়েক যুগ, তাহলে বিএনপির ভবিষ্যৎ এরকম হলেও এটা অসম্ভব হবে না যে বিএনপির প্রোগ্রামে লোকের চাইতে ক্যামেরা এবং পুলিশের সংখ্যা বেশি হবে। জামাতকে বাদ দেওয়ার ফল এটা হতে পারে, কারণ বামপন্থীদের খপ করে পড়লে যে কী হয় সেটা বিএনপি বুঝতে পারছে না। বামপন্থীদের সাথে বিএনপির কখনো জোট বা আন্দোলন কিছুই হতে পারে না, এটা হচ্ছে বাস্তবতা। দুই জোটে 22 দল, উপস্থিতি কম, এই 22 দলে কয়জন লোক এগুলো নিয়ে অনেক ট্রল হয়েছে। যাই হোক, এই রিপোর্ট প্রমাণ করে বিএনপি নেতাদের বক্তব্য বাস্তবতা প্রথম আলো অনেক কিছুই তুলে ধরেছে, গণতন্ত্র মঞ্চের ওই বামপন্থী নেতাদের জামাত প্রশ্ন আপত্তি ইত্যাদি ইত্যাদি আসলে, এবং উপস্থিতি কম, এগুলো সব একত্র করলে স্পষ্টতই আমি ব্যক্তিগতভাবে দেখতে পাচ্ছি এখনই জামাতের অভাব ফিল করছে বিএনপি। তবে জামাত স্মার্ট হতে পারলে বিএনপিকে বাধ্য করা যাবে জামাতকে মূল্যায়ন করতে, কিন্তু জামাত সেরকম স্মার্টনেস দেখাতে পারছে না নেতৃত্বের অযোগ্যতার কারণে।